Hey, I'm Rifat. Welcome to another new video. Bondhura, amra jara YouTube e content create kori orthat video toiri kori tara kintu maximum Facebook eo amra video upload kore thaki. To YouTube e to ashole amader Y2 studio thake jeta use kore amra khub shohoje kintu amader video gulo SEO korte pari ebong somosto dhoroner analytical history boli amar সমস্ত ধরনের ডেটা কিন্তু আমরা সেখান থেকে কন্ট্রোল করতে পারি ওয়াইট স্টুডিও থেকে এবং আমরা সেটা দেখতেও পারি তো ফেসবুকের ক্ষেত্রে কি করা যায় বন্ধুরা আসলে ডেস্কটপে খুব ইজিলি আমরা ফেসবুকে যেসব ভিডিও আপলোড করি সেগুলো মনিটরিং করা যায় সেগুলো এসইও করা যায় থাম্বনেইল অ্যাড করা যায় ইনসাইটগুলো দেখা যায় এবং বিভিন্ন ধরনের অ্যানালিটিক্যাল যে হিস্টরিগুলো আমরা সেখান থেকে দেখতে পারি কম্পিউটার থেকে কিন্তু মোবাইল থেকে আসলে সেগুলো অবজার্ভ করা কিংবা সেই কাজগুলো করা সো ডিফিকাল্ট আজ আমি আপনাদের সাথে পরিচয় করে দেব একটি অ্যাপস সম্পর্কে যেটা ইউজ করে কিন্তু আপনারা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন যারা ভিডিও করেন তারা হোল সিস্টেমটি আপনারা খুব সহজেই আপনারা এখান থেকে মনিটরিং করতে পারবেন এবং কাজও করতে পারবেন তো বন্ধুরা আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো প্রসেসটি বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এসে বন্ধুরা আপনি চলে যাবেন আপনার প্লে স্টোরে আমি এখান থেকে আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনারা লিখবেন ক্রিয়েটর স্টুডিও CREATOR ক্রিয়েটর স্টুডিও STUDIO ক্রিয়েটর স্টুডিও লিখে আপনারা সার্চ করবেন সার্চ করলে আপনারা কিন্তু এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন সেটা চলে আসবে এখানে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ইনস্টল সিস্টেম একেবারে যে আশা করি আপনারা সেটা করতে পারবেন দেন ইনস্টল করার পর আপনারা ওপেন করবেন আমি এখান থেকে সরাসরি ওপেন করতেছি ওপেন করলেই ওপেন করার পরে বন্ধুরা আপনাদের তো অলরেডি আশা করি যে ফেসবুক লগ ইন করাই থাকবে আপনার মোবাইলে তো সেখান থেকে আপনার পেজটি এটা সেট করে দেবেন বা ধরে দেবেন ধরে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা নিচের দিকে দেখেন আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন হোম বাটন আপনারা এখানে পোস্টের যে পোস্ট করবেন ভিডিওগুলো সেই পোস্টে একটা সেকশন পেয়ে যাবেন দেন তারপরে আছে ইনসাইটস মানে এখানে সমস্ত হিস্টোরি আপনি পেয়ে যাবেন অ্যানালিটিক্যাল সমস্ত ডেটা পেয়ে যাবেন তারপরে আছে আপনার মেসেজ অপশন কমেন্টস অপশন এখানে আপনার আপনার পেজে আপনি তো অবশ্যই ভিডিওগুলো একটা পেজে পাবলিশড করবেন তাই না একটা পেজে আপনি আপলোড করবেন তো আপনার পেজের সমস্ত কমেন্টসগুলো আপনি এখানে পেয়ে যাবেন তারপর নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা যদি আমি হোমে আসি হোমে আসার পর দেখেন এখানে যে অপশনগুলো আছে গো টু ইনসাইট এবং গো টু পোস্ট অর্থাৎ যদি আমি পাশেটায় চলে আসি পোস্টে চলে আসি তো এখানে আপনি দেখবেন যে পাবলিশড উপরের দিকে দেখেন পাবলিশড একটা সেকশন মানে কোন কোন ভিডিও আপনি পাবলিশড করছেন তারপর শিডিউল মানে যদি আপনি কোনো ভিডিও শিডিউলে রেখে থাকেন এখন আমার কোনো শিডিউলে রাখা নাই এবং ড্রাফট যদি আপনি কোনো ভিডিও আপলোড করে ড্রাফটে রেখে দেন যে আপনি পরে সেটা পাবলিক করে দেবেন সেটা আপনি এখানে শো করবে তাই আমি পাবলিশ চলে আসলাম এখান থেকে আপনি যদি কোনো ভিডিওতে ক্লিক করেন ক্লিক করলেই এটা ডিটেলসগুলো চলে আসবে নিচের দিকে চলে আসেন নিচের দিকে দেখেন নিচের দিকে আসলে দেখবেন একটা কলম মতো আইকন আছে সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি এখান থেকে আপনার ভিডিওর ট্যাগ টাইটেল এবং থাম্বনেইল আপনি এখান থেকে ইউজ করতে পারবেন আগে যেটা হতো আগে থাম্বনেইল অ্যাড করা অপশন ছিল না পরে এখন থাম্বনেইল অ্যাড করা অপশন আছে এটা খুবই আসলে খুবই মজাদার একটা সেটিং যে এখন থাম্বনেইল অ্যাড করা কিন্তু আমাদের ওয়ে তৈরি করে দিয়েছে এখানে সো কোনো সমস্যা নেই আপনি এখান থেকে সুন্দর করে এসইওটা করে নিতে পারবেন এবং চাইলে আপনি নিচে দিকে দেখেন ডিলেট বাটন আছে আপনি ভিডিওটা ডিলেটও করতে পারবেন শেয়ারও করতে পারবেন তারপরে গোটা এই যে ইনসাইটে যদি আমরা যাই দেখেন এখানে তো বিভিন্ন ধরনের গ্রাফ দেখতে পাবেন আপনার যে আপনার ভিডিওগুলো কেমন চলতেছে কত মিনিট ধরে ভিউ হচ্ছে এখানে আপনি অনেক অপশন পেয়ে যাবেন সি মোরে ক্লিক করলে এখান থেকে আরও অপশন কিন্তু বের হয়ে আসবে ঠিক আছে তো আপনার একটু ঘিরে দেখবেন তো এটা হচ্ছে আমরা ইউটিউবে যেরকম Y2 স্টুডিও ইউজ করি আমাদের ইউটিউবের ভিডিওগুলো মনিটরিং করার জন্য এসইও করার জন্য সিমিলার আমরা এখান থেকে এই যে Y2 স্টুডিও থেকে আমি একটু আমার মেইন ফোনের অ্যাপসগুলোতে চলে যাই দেখেন যদি আমরা চলে আসি আমাদের ফোনের অ্যাপ সেকশনে তো এই দেখতে পাবেন এই যে এইটা ঠিক আছে ক্রিয়েটর স্টুডিও আমি একটা অ্যাপস দেখতে পারতেছেন আমার এই যে এইটা তো সেটা হচ্ছে আপনারা এখান থেকে সহজেই এন্টার করে সমস্ত কাজগুলো করতে পারবেন আজ এ পর্যন্ত শুরু একটি ভিডিও
জাস্ট আপনাদের সাথে পরিচয় করে দেওয়া যে কাজগুলো কতটা ইজিলি করা যায়। কারণ যে কাজ আসলে আমরা অনেক প্রেশার নিয়ে করে থাকি সে কাজগুলো অনেক যে ইজিলি করা যায় একটু ঘাটাঘাটি করলে কিন্তু সেটা আমরা জানতে পারবো। আজ এ পর্যন্তই আশা করি আপনারা এই ক্রিয়েটর স্টুডিও ইউজ করে খুব মজা পাবেন, এবং আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাক দেবেন, কমেন্টস করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, দেখার পরবর্তী আরেকটি ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।